نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তার 38তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক আলোচনায় শিশুর সাথে মানসিক যোগাযোগের অংশ হিসেবে আমরা আজকে শিশুকে একাগ্রতা শিক্ষা দিতে হবে এ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সত্যের আশা করছি আমাদের সাথে আপনারা থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা একাগ্রতা ও পরিশ্রমে সাফল্যের শীর্ষ স্পর্শকারী একজন বিশ্ববিখ্যাত ধনকুবীরের উদাহরণ এখানে উপস্থাপন করা যায় তিনি হলেন শেখ সালেহ আল রাজি এই ঘটনা থেকে ধৈর্য ও একাগ্রতা সতেজ শিক্ষা শিশুদের মাঝে আমরা দিতে পারি শেখ সালেহ আল রাজি 1341 হিজরি মোতাবেক 1921 খ্রিস্টাব্দে সৌদি আরবের আল বুকাইরিয়ায় জন্মগ্রহণ করেন 13-14 বছর বয়সে তিনি বাজারে ছোট ছোট তালাচাবির ব্যবসা শুরু করেন তাতেও তার পরিবারের অর্থনৈতিক দুরবস্থা যখন কাটে না তখন একদিন বাড়ি ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বাড়ির মালিক তাদের বের করে দিতে চাইলে তিনি নতুন উদ্যমে একাগ্রতার সাথে কুলির কাজ শুরু করেন অর্থকষ্টে এভাবে তার শৈশবটি কেটেছিল সম্মানিত সুধী কুলি হিসেবে কাজ করতে একদিন তিনি মাথায় করে কলিজা বহনের সময় রক্ত পড়ে তার একমাত্র জামাটি ভিজে যায় এমত অবস্থায় মালিক বলল তুমি কি অর্ধ রিয়াল নিতে চাও নাকি কাপড় ধুয়ে নিতে চাও বালক শেখ সালে বললেন আমি অর্ধ রিয়ালই নিব এবং জামাটি আমি নিজেই ধৌত করব মুটে হিসেবে মালাবাল মাথায় বহন করার জন্য যে ঝুড়ি বা টুকরি প্রয়োজন তা কেনার সামর্থ্যও কিন্তু শেখ সালের ছিল না তার অতি প্রিয় একটি খেলার সামগ্রী বন্ধকের বিনিময়ে তিনি সেটি সংগ্রহ করে কাজে নেমেছিলেন একবার সৌদি বাদশাহ আব্দুল আজিজ তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাইলে তিনি তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন এবং আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন আমি তার কাছে এই সাহায্য প্রার্থনা করি যিনি আপনাকে এই অর্থ দিয়েছেন তিনি যেন আমাকেও এরূপ অর্থ দান করেন এবং আমিও তা জনকল্যাণে ব্যয় করতে পারি এই শেখ সালেহ আল রাজি বিশ্ববিখ্যাত আল রাজি ব্যাংক তথা আল রাজি কোম্পানির সফল প্রতিষ্ঠাতা শুধু এ কোম্পানিই নয় জর্ডানের সুমানে মিশরের তালাহ হাবে আরব রাজ্যের আল কাকি এবং ইবনে মাহফুজে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনকারী ব্যক্তিত্বের মধ্যেও তিনি ছিলেন অন্যতম শেখ সালেহ আল রাজির উদাহরণটা এজন্য আমরা এনেছি যে একাগ্রতার জন্য তাকে আমরা মানদণ্ড মানতে পারি আমাদের সন্তানদের মধ্যেও এই একাগ্রতা এবং ধৈর্য শিক্ষা দিতে হবে তাদেরকে আদর্শ হিসেবে এই ধরনের যে সমস্ত পৃথিবীর ব্যক্তিবর্গ যারা ধৈর্য এবং একাগ্রতার সাথেই কাজ করে সফল হয়েছেন সেই উদাহরণ তাদেরকে দেখাতে হবে তাহলে আমাদের সন্তানেরাও একাগ্রতার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং ধৈর্য ধারণ করার শিক্ষা তারা পাবে সম্মানিত সুধী আমাদের সন্তানরা যদি একাগ্রতায় এগিয়ে না থাকে ধৈর্য ধারণে যদি অগ্রবর্তী না হয় তাহলে তাদের জীবনের সাফল্য অনেক দূরে অবস্থান করবে আল্লাহ তাআলা আমাদের সন্তানদের মধ্যে এই গুণ দুটি সফলভাবে প্রতিফলন ঘটাক সেই দোয়া আমরা করি সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই রইল আগামী পর্বে শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে নাগাদ সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সত্যের উচ্চা